এত কথা বলার দরকার নাই তো আপনি কথাটা কি ক্লিয়ার করলে হয় আমি যেটা বুঝছি আপনার প্রশ্ন যদি ঠিক থাকে যে আমি জব আর খেজুর ও মুক্ত মুক লবণ এগুলো কিনবো আর আমি টাকাটা যে কিনলামে সব পণ্য বা খাদ্য দ্রব্য তো এগুলোর মূল্যটা পরে দেব এটা জানেন কিনা নাকি জি হ্যাঁ প্রশ্ন এটাই নবী সাল্লাম বলেছেন যে যদি একই রকমের জিনিস হয় ধান ধানের বদলে গম গমের বদলে লবণ লবণের বদলে স্বর্ণ স্বর্ণের কিশমিশের বদলে তাহলে কোয়ালিটি এটা ভালো আর এটা ডাউন এতে ওজনে কম বেশি করতে পারবেন না ওজন হ্যাঁ সওয়ান বেসওয়াইন ইয়াদান বিয়াদ নগদ হইতে হবে এবং ওজন ওজন সমান সমান হইতে হবে অর্থাৎ মোটা চাল দুই কিলো আর সে চিনি গুড়া অথবা সেন্টেড চাল এক কিলো এরকম করে বিক্রি করা যায় নয় আজুয়া খেজুর এক কিলো আর অন্যান্য খেজুর দুই তিন কিলো এইভাবে বিক্রি করা যায় যে নয় রেবাল ফজল এটাকে বলে সুদ হয়ে যাবে কিন্তু এদান বেয়াতে নগদ বিক্রি করতে হবে আর আপনার যেটা বলা হচ্ছে যে ফাইজ আখতালাফত হাজিল আসনাফ কিন্তু যদি ভিন্ন ভিন্ন হয়ে যায় গম বিক্রি করছেন গম দিয়ে জব বিক্রি করছেন জব দিয়ে গম দিয়ে খেজুর বিক্রি করছেন তাহলে ফাবিউ কেফা সেতুম তাহলে কম বেশি হলে অসুবিধা নেই এক কিলোতে দু কিলো দু কিলোতে তিন কিলো অসুবিধা নাই হ্যাঁ কিন্তু এজা কানা এদান বিয়া দিন হ্যাঁ নগদ নগদ হইতে হবে নগদ হইতে হবে ব্যবসার ক্ষেত্রে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু হাদিস তো নগদ না হয় রেবান নসিয়া এটাকে বলা হয়েছে রেবান নসি এই যে নিশ্চয় রেবান নসিয়া ধারে যে সুদ হয় এটা আমাদের সমাজের মানুষের বুঝেই না ধার বাকিতে যে সুদ হয় তো নগদ নগদ বিক্রি করতে হবে জি এখন আমাদের দেশে তো এই ধার করজাতে বিক্রি হচ্ছে আর করজাতে তো বিক্রি হচ্ছে ধরেন কারো কাছে আপনি ধান লেনদেন গম লেনদেন আর আপনি টাকা পরে দেব তো এটা রেবার নাসিয়া হাদিস অল্লাহ আলম